আমরা আর একসঙ্গে নেই, 2 মাস ধরে আলাদা বাসায় থাকছি, তবে একই শহরে, ময়মনসিংহে। আমাদের বাসার দূরত্ব মাত্র 5 কিলোমিটার। কথাগুলো বললেন নাজমুন মুনিরা ন্যান্সি। প্রসঙ্গত, স্বামী নাজিমুজ্জামান জাহেদের সঙ্গে আর থাকছেন না এই সুকণ্ঠী গায়িকা। বড় মেয়ে রোদেলা থাকছে ন্যান্সির সঙ্গে, আর জাহেদের সঙ্গে থাকছে ছোট মেয়ে নায়লা। বললেন আমরা আলাদা আছি, দুজনেই ভালো আছি, আমাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমার বিশ্বাস দুজনে সারা জীবন এমনই থাকবো, ডিভোর্স হবে না কখনো। আলাদা থাকার পরেও তাদের মধ্যকার চলমান সম্পর্ক বেশ স্বাভাবিক, যা ন্যান্সির বক্তব্যে বেশ স্পষ্ট। তবু কেন নিঃসংসার থেকে বেরিয়ে তাদের এই 5 কিলোমিটারের দূরত্বে যাওয়া? এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, আমরা তো দুজন দুজনকে এখনো ভালোবাসি। ঠিকই বলেছেন, আমাদের আনুষ্ঠানিক দূরত্ব 5 কিলোমিটারের। জায়েদকে এখন ফোন দিলে আমার কাছে আসতে লাগবে সর্বোচ্চ 15 মিনিট। আসলে আমরা মানসিকভাবে দূরে সরে গেছি গেল 2-3 বছর ধরে। মনে হচ্ছিল আমরা বুঝি 60 বছর বয়সী দম্পতি, দুজনেই সামাজিক পারিবারিক নানাবিধ কাজে এতই ব্যস্ত, নিজেরা নিজেদের জন্য সময় বের করতে পারছিলাম না। অথচ বাস্তবে আমার বয়স 30 আর তার বয়স মাত্র 35, এবং আমাদের সংসারের বয়স মাত্র 6 বছর। তো এসব ভেবেচিন্তে মাস 2 এক আগে আমরা দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নেই, দুজনেই ভালো আছি সম্ভবত। ন্যান্সি আরও বলেন, তার ঘরের বেশিরভাগ বাজার সদাই স্বামী জায়েদই করে দেন, মাঝে মাঝে বাসায় এসে রোজেলার খোঁজ নেন। ছোট মেয়ে নায়লার প্রথম স্কুল, তাই প্ল্যান করেছেন দুজনে একসঙ্গে স্কুলে নিয়ে যাবেন নায়লাকে। 13ই ডিসেম্বর রাতে তোলা ছবি দুই কন্যাকে নিয়ে জাহেদ ন্যান্সি, তাহলে এই দূরত্বেরও কি কোনো সুরাহ হবে না? ন্যান্সি বলেন, সুরাহ মানে যদি ডিভোর্স মিন করে থাকেন তবে সেটা সম্ভবত হচ্ছে না। আগেই বলছি আমাদের ডিভোর্স হবে না। আর সুরাহ মানে যদি বলেন 5 কিলোমিটারের দূরত্ব শূন্যের কোঠায় নিয়ে আসা, সেটা তো সময় সাপেক্ষে ব্যাপার, তবে আমার ধারণা সেটাও হবে না। বাকি জন্ম আমরা হয়তো এমনই থাকবো, একই মহল্লার বন্ধু হিসাবে। নাজমুন মুনিরা ন্যান্সি ও নাজিমুজ্জামান জায়েদ ভালোবেসে বিয়ে বন্ধনে আবদ্ধ হন 2013 সালের 4ঠা মার্চ। তবে এবারে বিয়েবার্ষিকীর প্ল্যান নিয়ে এখনও কিছু ভাবেননি, এমনটাই জানালেন ন্যান্সি।